ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হোটেল ম্যানেজারের আত্মহত্যা বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের পর হোটেল ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাতে বান্দরবান বাজারে শাঙ্কু ব্রিজের পাশের হোটেল রাহুলের কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় হোটেল ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ নিহতের নাম মিনহাজুল ইসলাম বয়স ২৪ সে বান্দরবান বাজারের বোর্ডঘাটার মোহাম্মদ নজরুল ইসলামের পুত্র এবং আবাসিক হোটেল রাহুলের ম্যানেজার ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায় বুধবার রাতে নিহত মিনহাজুল ইসলাম হোটেল রাহুলের ম্যানেজারের কক্ষে ছিলেন ওই দিন রাতে ফেসবুকে দুটি স্ট্যাটাস দিয়েছিলেন প্রথমটিতে তিনি লিখেছেন জন্মের দুই বছর পর থেকে দাদা দাদির কাছে বড় হয়েছি দাদি মারা গেছেন বহু বছর আগে স্বপ্নে তেমন দেখি না গতকাল হঠাৎ দাদিকে স্বপ্নে দেখেছি দুজনে এক ভেলায় বসে ভেসে যাচ্ছি দূর বহু দূরে কিছুক্ষণ পর দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন একটু পরই আমার জীবনের সমাপ্তি ঘটবে যদি কোনো দিন কারো মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিয়েন আল্লাহ হাফেজ পুলিশের ধারণা ফেসবুকে দুটি পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর নিজ কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মিনহাজুল পরের দিন দরজা না খোলায় সহকর্মীরা পুলিশ ও বাড়িতে খবর দেন পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি শহীদুল ইসলাম জানান গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন